অবশেষে যেন টনক নড়ল আইসিসির। ক্যাপটাউনের নিউল্যান্ডসে দেড় দিনে শেষ হওয়া ইতিহাসের ক্ষুদ্রতম টেস্ট ম্যাচের পিচকে অসন্তোষজনক হিসেবে রেটিং দিয়েছে আইসিসি। ভুতুরে সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 7 উইকেটে হারায় ভারত। সেই ম্যাচের পিচে রাজত্ব করেছিল দুই দলের পেসাররা। একের পর এক উইকেট তুলে পিচকে ব্যাটারদের জন্য যেন মৃত্যুকূপ মানিয়ে ফেলেছিল মোহাম্মদ সিরাজ রাবাদারা। তবে পার পেয়ে যেতে পারেনি ক্যাপটাউনের পিচ, পেল শাস্তি। ক্যাপটাউনের নিউল্যান্ডসের পিচ যেন দুই হাত ভরে দিয়েছে দুই দলের পেসারদের। ম্যাচে পেসারদের রাজত্ব এতটাই প্রকট ছিল যে স্পিনারদের দরকারই পড়েনি। পুরো ম্যাচে এক বলও করেনি স্পিনাররা। ম্যাচের যে 33 উইকেট পতন ঘটেছে তার সবকটি নিয়েছে পেসাররা। প্রথম ইনিংসে ভারতের মোহাম্মদ সিরাজ শিকার করেন 6 উইকেট। দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় মাত্র 55 রানে। এরপর ব্যাট করতে নেমে 153 রানের মাথায় অল আউট হয় ভারত। নিজেদের শেষ 6 উইকেট ঠিক 153 রানে থাকা অবস্থায় হারিয়েছে তারা। পরে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 176 রান করলে ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 79 রান। 7 উইকেট হাতে রেখে হেসে খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল। মাত্র দেড় দিনের মধ্যেই শেষ হয় ভুতুরে এই টেস্ট ম্যাচ। খেলা শেষে অবশ্য আইসিসির ওপর ক্ষোভ ঝাড়েন রোহিত। তার মতে, ভারতের টার্নিং উইকেটকে যদি খারাপ পিচ হিসেবে বিবেচনা করা হয় তাহলে এই পিচকেও সেভাবে মূল্যায়ন করতে হবে, আর নয়তো ভারতের পিচ নিয়ে মুখ বন্ধ করতে সবাইকে আহ্বান জানান ভারতের অধিনায়ক। ম্যাচের পর রোহিত বলেছিলেন, আমরা দেখেছি এই ম্যাচের পিচ কেমন আচরণ করেছে। আমার আসলে এমন পিচে খেলতে কোনো সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সবাই ভারতের পিচের ব্যাপারে তাদের মুখ বন্ধ রাখে এবং ভারতের পিচ নিয়ে অতিরিক্ত কথা না বলে। তিনি আরও জানিয়েছিলেন, আমার মনে হয় আমাদের সব জায়গায় নিরপেক্ষ থাকা উচিত, বিশেষ করে ম্যাচ রেফারিদের। কিছু ম্যাচ রেফারির পিচের রেটিংয়ের ব্যাপারে সতর্ক থাকা উচিত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে আইসিসি ম্যাচ রেফারিদের সতর্ক হতে হবে এবং পিচের মূল্যায়ন তারা কী দেখছে সেভাবে দিতে হবে, দেশের নাম দেখে নয়। আমার মনে হয় এটি অনেক গুরুত্বপূর্ণ, ফলে আমি মনে করি তারা তাদের কান খোলা রাখবে, চোখ খোলা রাখবে এবং খেলার বিষয়গুলো দেখবে। অবশেষে যেন রোহিতের কথাই শুনেছে আইসিসি। নিউল্যান্ডসের পিচকে আইসিসির পিচ ও আউটফিল্ডের মনিটরিং প্রক্রিয়ার মাধ্যমে অসন্তোষজনক হিসেবে মূল্যায়ন করা হয়েছে। ম্যাচ রেফারি ক্রিস বট এবং ম্যাচ অফিসিয়ালরা তাদের রিপোর্টে পিচ নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে। ব্রডের ভাষ্য মতে, নিউল্যান্ডসের পিচ ব্যাট করার জন্য খুবই কঠিন ছিল। ম্যাচ জুড়ে বল খুব দ্রুত বাউন্স করেছে, যার ফলে শর্ট খেলা বেশ কঠিন ছিল। অনেক ব্যাটারের গ্লাভসে বল আঘাত করেছে এবং অনেকেই এমন বাউন্সের কারণে আউট হয়েছে। নিয়ম অনুযায়ী ক্যাপটাউনের পিচকে দেওয়া হয়েছে 1 ডিমেরিট পয়েন্ট। 5 বছরের মধ্যে 6 ডিমেরিট পয়েন্ট পেয়ে গেলে 1 বছরের জন্য নিষিদ্ধ হবে সেই ভেন্যু। 12 ডিমেরিট পয়েন্ট পেলে খেলা হতে পারবে না পরবর্তী 2 বছর। ক্রিকেট সাউথ আফ্রিকা চাইলে আগামী 14 দিনের মধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। সাইদিবি শামস, বিডি ক্রিক টাইম।